নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইস্টমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যে কলেজে নতুন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক পাস এবং ক্লাস 8 পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা এখানে বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে কী যোগ্যতার সঙ্গে তোমাদের বয়স সীমা কী চাওয়া হয়েছে এবং সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা আবেদন করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে রাজ্যে বারুইপুর কলেজে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রাজ্যে বারুইপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, barupurcollege.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে লেখা রয়েছে হোয়াটস নিউ বলে। এখানে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অফ NTS পোস্ট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পিওরলি টেম্পোরারি বেসিস। এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এবং সঙ্গে দেখো লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পোস্ট। এখানে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে বারুইপুর কলেজ, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে এবং ডান দিকে দেখো ডেটটা উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অফ নন টিচিং পোস্ট অফ ক্লার্ক গ্রুপ সি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পিওরলি টেম্পোরারি বেসিস। তারপরে দেখো বলা হয়েছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড ফর দ্য ফলোয়িং নন টিচিং পোস্ট অফ ক্লার্ক গ্রুপ সি অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পিওরলি টেম্পোরারি বেসিস ইন বারুইপুর কলেজ সাউথ 24 পরগনাস। তো এখানে তোমাদের বলা হয়েছে রাজ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুর কলেজে তোমাদের বারুইপুর কলেজে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। দেখো বলা হয়েছে ডেট অন ওয়াক ইন ইন্টারভিউ, তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে আগামী 25 মে 2022 তারিখ, 25/5/2022 বুধবার তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। তারপরে দেখো তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে 11 AM সকাল 11টার সময় তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে। এবং ভেনু বা ইন্টারভিউ স্থান বলা হয়েছে বারুইপুর কলেজে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে। এরপরে দেখো বলা হচ্ছে কোয়ালিফিকেশান বা শিক্ষাগতার যোগ্যতা। তো এখানে প্রথমেই পোস্টের নাম, তারপরে দেখো মিনিমাম কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে। এখানে প্রথম পোস্ট রয়েছে গ্রুপ সি ক্লার্ক। এই পোস্টে বলা হয়েছে মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার এনি রেকগনাইজ বোর্ড অর কাউন্সিল অ্যান্ড বেসিক নলেজ অব কম্পিউটার অ্যাপ্লিকেশান, অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে, সঙ্গে তোমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশানের বেসিক জ্ঞান থাকতে হবে। পরবর্তী পোস্ট গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে বলা হয়েছে প্রথমত তোমাদের ক্লাস 8 পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে বেসিক নলেজ থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো তোমাদের বলা হয়েছে এজ লিমিট, বয়সসীমা। বলা হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট অফ দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাজ অন 11/05/2022 ইজ 40 ইয়ার্স ফর জেনারেল ক্যাটাগরি, 45 ইয়ার্স ফর SC/ST অ্যান্ড PH ক্যাটাগরি অ্যান্ড 43 ইয়ার্স ফর OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটস। তো এখানে বলা হয়েছে 11/5/2022 এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 40-এর মধ্যে বসাতে হবে, SC/ST ক্যাটাগরি ক্ষেত্রে 45-এর মধ্যে বসাতে হবে, সঙ্গে PH-এর ক্ষেত্রেও কিন্তু একই, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রেও কিন্তু 45-এর মধ্যে বসাতে হবে, এবং সঙ্গে OBC ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে 43 বছরের মধ্যে বসাতে হবে, ঠিক আছে। দেখো বলা হয়েছে ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশান ফর্ম ইন PDF ফরম্যাট ইজ অ্যাভেলেবেল অ্যাট দ্য কলেজ ওয়েবসাইট www.barupurcollege.ac.in। অর্থাৎ তোমরা এই নিয়োগের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু PDF আকারে পেয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা তোমাদের ভিডিও শুরুতে দেখিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট দেখো বলা হয়েছে তোমরা এই ফর্মটা ডাউনলোড করবে, তারপরে তোমরা সেটা প্রিন্ট আউট করে বের করবে, ফর্মটা ফিল আপ করবে, সঙ্গে তোমাদের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড দেবে এবং সঙ্গে অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নেবে, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে পূরণ করে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের নিয়ে সরাসরি ইন্টারভিউ দিন আগামী 25 মে 2022 তারিখে সকাল 11টার মধ্যে তোমাদের কিন্তু এই বারুইপুর কলেজে ওয়াক ইন ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। চলে যাবে এই কলেজে তোমরা যারা যারা এখানে ইন্টারেস্টেড। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তোমরা এই ফর্মটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে এবং বারুইপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে।